بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. أما بعد, রমজান উপলক্ষে এগারো নম্বর যে গুরুত্বপূর্ণ বিশেষ আমল সেটি হলো অধিকার দান সৎকার করা। কারণ আমাদের আশাদুল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান করিম এর আমল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, ও কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই সবসময় দান সৎকার করতে থাকতেন, কিন্তু রমজান করিম আসলে তিনি সবচেয়ে বেশি দান এবং সৎকার করতেন এবং তার বদান্যতা দানশীলতা অনেক বেশি বেড়ে যেত। বারো নম্বর রমজান করিম উপলক্ষে বিশেষ আমল হলো আমর ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি রোজা রাখা অবস্থাতে এত বেশি মিসওয়াক করা করতে দেখেছেন যে তিনি গুনে শেষ করতে পারবেন না। এটি সহিহ বুখারীতে এসেছে। তাহলে রমজান মাসে দিনের বেলায় সিয়াম রাখা অবস্থাতে বেশি বেশি মিসওয়াক করা এই হাদিস থেকে প্রমাণ হলো। তাছাড়া হাদিসে আসছে মিসওয়াক সম্পর্কে যে এটা মাথারাতুন লিল রব, মাথারাতুন লিল ফাম, অমরদাতুন লিল রব, এটা মুখকে পরিষ্কার করে এবং আল্লাহকে সন্তুষ্ট করে। ১৩ নম্বর রমজান উপলক্ষে বিশেষ আমল হলো সামর্থ্য থাকলে উমরা করা, সামর্থ্য থাকলে রমজান মাসে উমরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সহিহ মুসলিমে এসেছে যে যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই, সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ করলে যে সওয়াব সে সমতুল্য সওয়াব অর্জন করবে। অতএব রমজান মাসে সামর্থ্য থাকলে উমরা করা। ১৪ নম্বর রমজান মাসে আমল হলো রমজানের শেষ যে ১০টা দিন আছে, এই ১০টা দিন, শেষ যে ১০টা রাত আছে, এই ১০টা রাত বিশেষভাবে ইবাদতে নিমগ্ন হওয়া। কারণ সহিহ বুখারীতে আসছে, আমাদের আশাদুল্লাহ তাআলা বলেছেন, মুসলিম এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি চেষ্টা করতেন, মুজাহাদা করতেন, সাধনা করতেন ইবাদতের জন্য রমজানের শেষ দশকে। কানা ইয়াশহাদু তাহিদু ফিল ফিহি মা লা ইয়াশহাদু ফি গাইরিহি, রমজানের শেষ দশ দিনে যেভাবে তিনি ইবাদতের জন্য চেষ্টা করতেন এরকম চেষ্টা আর কখনো তিনি করতেন না। অতএব শেষ দশ দিন বিশেষভাবে ইবাদতে নিমগ্ন হওয়া। আফসোসের বিষয়, আমাদের দেশে রমজানের প্রথম দশকে মুসল্লি যে পরিমাণ দেখা যায়, দ্বিতীয় দশকে তার সাথে কমে যায়, আর শেষ দশকে একেবারেই কমে যায়। অথচ রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ইবাদতে নিমগ্ন হতেন। আমরা কেনাকাটার নামে, মার্কেটিং এর নামে বের হয়ে পড়ি, আল্লাহ হেফাজত করেন। ১৫ নম্বর রমজানের বিশেষ আমল হলো শেষ দশ দিন মসজিদে ইতিকাফ করা। সহিহ বুখারী এবং মুসলিমে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা রমজান, দ্বিতীয় হিজরিতে রমজান ফরজ রোজা ফরজ হয়েছে, এরপর তিনি নয় বছর বেঁচেছিলেন, এই নয় বছরের প্রত্যেকবারই তিনি রমজানের শেষ দশটা দিন মসজিদে ইতিকাফ করছেন। এক বছর তিনি করতে পারলেন না, পরবর্তী বছর সেটাকে ডবল করে দিয়েছেন। তাহলে এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কোনো অবস্থাতেই একজন ইমানদারের জন্য রমজান কালীমের ইতিকাফের যে আমলটি, সুন্নতটি, এটি ছাড়া উচিত নয়। বিধায় আমরা সকলে ইতিকাফের দিকে মনোনিবেশ করি। আফসোসের বিষয়, ইতিকাফের এই আমলটি আমাদের সমাজ থেকে আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হওয়ার দিকে। ১৬ নম্বর রমজানের স্পেশাল বা বিশেষ আমল হলো শেষ দশকের যে বেজর রাতগুলো আছে সেগুলোতে সবে কদর পাওয়ার আশায় ইবাদত বন্দী করা। সহিহ বুখারীতে আসছে, আমাদের আশা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশিল আওয়াখিরি ফিল বিত্রি মিনাল আশিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর, এটা আশায়, প্রাপ্তির আশায় ইবাদত বন্দীগীতে লিপ্ত থাকো। ১৭ নম্বর রমজানের স্পেশাল আমল হলো সদকায়ে ফিতর বা যাকাতুল ফিতর আদায় করা, যেটি ঈদের নামাজের আগে আগে একজন ইমানদারকে আদায় করতে হবে। ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে গরিব ধনী সকলের পক্ষ থেকে পরিবারের কর্তা যিনি, তিনি দান করবেন এবং সকলের পক্ষ থেকে তিনি গরিবকে খাদ্য দান করবেন। কি পরিমাণ দিবেন, কিভাবে দিবেন, এ সম্পর্কে আমরা জেনে নিব। ১৮ নম্বর রমজানের স্পেশাল আমল হলো ক্ষমা এবং জাহান্নামের থেকে মুক্তির জন্য বিশেষভাবে দোয়া করতে থাকা। বিশেষ করে শেষ দশকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়াটা পাঠ করতে থাকা। আর তাছাড়া রমজান মাসে বিশেষ যে আল্লাহ তাআলার ক্ষমার সুযোগ আছে সেটা গ্রহণ না করলে বরং আল্লাহর রাসূলের বদদোয়ার ভাগী হতে হবে। অতএব ক্ষমা লাভের জন্য স্পেশাল চেষ্টা করা এবং ক্ষমা লাভের যে পূর্ব শর্ত শিরক এবং হিংসা, এটা থেকে মুক্ত থাকার চেষ্টা করা। ১৯ নম্বর আমল হলো সাধারণ যে নেকামতগুলো অন্য সময় আমরা করি, রমজান মাসে সেগুলোকে অধিকারে আরও গুরুত্বের সাথে, আরও আহমিয়তের সাথে, আরও সিরিয়াসলি আমাদেরকে করার চেষ্টা করতে হবে। কারণ রমজানের শুরুতে একজন ফেরেশতা আহ্বান করেন, ইয়া বাগি আল খাইরে আকবিল ওয়া ইয়া বাগি আশ শাররে আকসির, হে ভালো কাজ করা ব্যক্তি, যিনি ভালো কাজ করতে ইচ্ছুক তিনি এই রমজান উপলক্ষে আরও বেশি অগ্রসর হও। অতএব রমজান উপলক্ষে নেক কাজ এর ধারাকে আরও বেশি অগ্রহণ করতে হবে, যে কোনো ধরনের নেক কাজকে রমজান উপলক্ষে আমাদেরকে বাড়াতে হবে। নাম্বার ২০, সর্বশেষ রমজান উপলক্ষে পাপাচার বা গুনাহগুলোকে পরিত্যাগ করতে হবে, তাকওয়ার অনুশীলন এবং চর্চা করতে হবে। কারণ এটাই হলো রমজানের যে সিয়াম, তার মূল লক্ষ্য এবং প্রাথমিক লক্ষ্য এবং প্রাথমিক উদ্দেশ্য। অতএব তা কোনোভাবে রমজান মাসে বিশেষ করে সিয়াম পালন অবস্থাতে আরও বিশেষ করে আমাদেরকে গুনাহে লিপ্ত হওয়া চলবে না। সব ধরনের গুনাহ থেকে, সেটা চোখের দেখা গুনাহ হোক,
কানে শোনা গুনাহ হোক আর যে ধরনের গুনাহ হোক না কেন, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের এই বিশেষ বা স্পেশাল আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।